কুটুশের আজকে কি এক্সাম আছে? কুটুশের আজকে ম্যাথস এক্সাম আছে, ভালো করে দেবে। হ্যাঁ ভালো করে দেবে ম্যাথস এক্সাম, ঠিক আছে। দাঁড়া, জুতো না পরে তুই কোথায় রওনা করছিস? জুতো পর। তোমারও কি আজকে অঙ্ক পরীক্ষা নাকি? সুন্দর করে আর ঠান্ডা মাথায় বজরংবলীর নাম নিয়ে পরীক্ষা দেবে। আজকে কিরকম মেঘলা করেছে দেখো, কালকে যেহেতু রথ, আজকে পুরো মেঘ ভর্তি আকাশে। এই দেখো এখন সকাল 7টা বাজে, বৃষ্টি নেমেছে, কালো হয়ে গেছে পুরো চারিদিক, কালো। এই দেখো এদিকটা তো আরো কালো হয়ে গেছে। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে হচ্ছে সোমবার, কুটুস্তু চলে গেছে স্কুলে অনেকক্ষণ, এখন বাজে সকাল 11:30। খুব সকাল সকাল আজকে স্নান পুজো সব কমপ্লিট করে নিয়েছি। আজকে বাবা আসছে, বাবার বিদেশ সফর সেরে, তো আজকে আমার কাছে থাকবে আর কি। কালকে মায়ের কাছে যাবে দুর্গাপুরে, কারণ অতটা জার্নি করে আসছে তো মানে খুব টায়ার্ড আর কি। তো বাবা এক্ষুনি আসবে, নিচে অলরেডি প্লেন ল্যান্ড করে গেছে আর কি, অনেকক্ষণই ঘন্টাখানেক আগে, তো আসতে যতটা দেরি আর কি, আধ ঘন্টার মধ্যে চলে আসবে। আমার প্রায় এখনই ফোন করলো, প্রায় চলেই এসেছে। তো আমি নিচে যাব একটু পরে বাবার লাগেজগুলো আনতে। তো আজকে কি রান্না হচ্ছে, কি ব্যাপার সব তোমাদের পরে জানাচ্ছি। কালকে তো রথ, মানে আজকে সকাল থেকে খুব বৃষ্টি, রথে বৃষ্টি হয় তো জানা কথা, রথের আগের দিনও হয় আবার উল্টো রথেও হবে। আমিও একটু ঘরে ঘরোয়াভাবে আর কি জগন্নাথদেরকে পুজো দেবো, ভোগ করবো, অনেক কিছু কালকে প্ল্যানিং আছে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলছি, আমি বাপি, তোমরা দেখছো আমার চ্যানেল যেখানে আমি টেলি ব্লগ দিয়ে থাকি। যা যদি দেবী দেবী আমাকে সহ্য করার ইচ্ছা থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর হ্যাঁ বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবে না। এই যে বাবা বিদেশ সফর সেরে এলো, কেমন ঘুরলে বলো? খুব আনন্দ করে এলাম। হ্যাঁ ঘুরলাম, বাহ ভালো লাগলো, খুব ভালো। হ্যাঁ প্রায় 12 ঘন্টার কাছাকাছি, আরো বেশি যাওয়ারটা, আসারটাও তো সেম, ওভারনাইট জার্নি পুরো। এই ঢুকলে তোমার ওয়ার্ল্ড ট্যুর চলছে এখন, ভালোই। যাও এখন তাহলে রেস্ট টেস্ট করে নাও, চান টান করো, তারপর আবার গল্প শুনবো। তো এখন তো দেখলে বাবা ঢুকলো এই মাত্র, আর ঢুকে এখন ফ্রেশ হতে গেছে, খুব সুন্দর ঘুরলো, অনেক গল্প শুনলাম আর কি। সৌম এখনো আসেনি, সৌমুর আজকে অনেক মানে পুরো প্যাক শিডিউল যাকে বলে, এখনো কাজে বেরিয়েছে অনেকক্ষণ আগে, প্রায় ঘন্টা দেড়েক আগে। তুমি খুব ফেমাস নাকি? সবাই তোমাকে চেনে, তোমার মুখ দেখলে অসুবিধা? তো ভালো তো, তোমার মুখ একটু দেখুক না লোকে, যে জীবন একটাই, জীবন একটাই, হাসি ঠাট্টা করেই কাটিয়ে দেওয়া উচিত, তাই বলো সঙ্গীতা, তাই না? একদম। এই সঙ্গীতা আজকে আমার শাড়ি পরে আসছে, দুদিন ধরে চুড়িদার পরে আসছিল, কি সুন্দর লাগছিল দেখতে। আমি বললাম তুমি চুড়িদার পরেই আসবে, খুব ভালো লাগে দেখতে। ভালোই এনজয় করেছো। হ্যাঁ চালটা এত সুন্দর চাল, মানে সে রাইসের চাল কি লম্বা লম্বা না ছোট ছোট? ছোট ছোট, 150 থেকে 150 আইটেম টোটাল। আমি মানে এক একটা করে যদি ধরি, মানে সব হেলদি খাবার, হেলদি খাবার, বাবারে ওটা খাওয়াও তো যায় না ওই আইটেম। তো আমি তৈরি হয়ে গেছি, দেখো বাবার তো লাঞ্চ হয়ে গেল, বাবাকে বললাম তুমি একটু রেস্ট করো, আর আমি এখন যাচ্ছি কুটুসকে আনতে। এখন বাজে দুপুর 1:35 আর কি, তো এখনই বেরোই, নাহলে ঠিক সময় কি বলতো না পাবো কোনো অটো, না পাবো কোনো রিক্সা। তো দেখো আমি পৌঁছে গেছি হচ্ছে বাগুইয়াটিতে। তো দেখো কুটুর শরীরকে আজকে ম্যাথ পরীক্ষা বলছে খুব নাকি ভালো হয়েছে, তাই তো? হ্যাঁ 17 পাবে, 20 বলছে 18 পাবে, দেখা যাক কি হয়, বেরোবার পর উসাবো খাতা। কুটু কেমন হলো তোমার এক্সাম? ভালো হচ্ছে? বাবা বাবা দেখবো, দাঁড়াও আগে তুমি চান টান করো। আচ্ছা চান টান করো, আচ্ছা দিচ্ছি, দাঁড়া কোথায় আছে দেখ, কোথায় আছে দেখ, আমি জানি না, এনে। তো কুটুসকে পাঠাচ্ছি স্নান করতে, আর চলো এর মধ্যে তোমাদের দেখিয়ে দিই যে দুপুরে কি হয়েছে। সবারই খাওয়া শেষ, একমাত্র আমি আর কুটুসি বাকি আছে, খিদেও পেয়ে গেছে। এখন বাজে দুপুর, বাবা টাইম বেলা হয়ে গেছে অনেক, 2:40 বাজে, একটু রেস্ট করবো, রেস্ট করে তারপরে বিকেলে একদম 6টা থেকে আবার ওকে করতে, মানে আবার ওকে
নিয়ে বসতে হবে, কারণ কালকে হচ্ছে ইংলিশ পরীক্ষা, কালকে হচ্ছে রথ। বললামই তোমাদের ঠাকুরকে একটু ভোগ দেওয়ার ইচ্ছা আছে ঠাকুরের জন্য, তো ঠাকুরের বাসন টাসন সব রাত্রেবেলা অ্যারেঞ্জ করবো। সমস্ত বেরিয়ে গেল, ও খেয়ে দিয়ে লাঞ্চ করেই বেরিয়ে গেছে, ও ফিরতে ফিরতে মোটামুটি 7:30-8টা তো বাজবে, বেশি হতে পারে, কল নাও গেছে ডান করে। চলো তোমাদের দেখিয়ে দিই আজকে দুপুরের কি মেনু। এই দেখো, এটা হচ্ছে পার্শে মাছের ঝাল, এটা হচ্ছে মুড়ো ঘন্ট, সেটা খুব ফেভারিট আমার। এটা হচ্ছে আনারসের চাটনি, অল্পই আছে আর সবাই নিয়ে নিয়েছে। এটা হচ্ছে মুসুরির ডাল। এই হচ্ছে আজকের দুপুরের মেনু, একদম সিম্পল, সাধারণ, সুন্দর, টেস্টি মেনু আর কি। আর এই গরমে না মুসুরির ডালটা পেঁয়াজ ফোড়ন দিয়ে হালকা করে দারুণ লাগে খেতে। ঘুমালো তোমার? ঘুম তো উঠে জার্নির এফেক্ট। জার্নির এফেক্ট আছে না, ওটা আস্তে আস্তে কমবে দেখবে। হলো তোমার কাজ? ঢুকে ওই যে ফ্যান বন্ধ করেছে, তোমার ছেলের তো তর্স হয় না, সেইটুকু টাইমে সে একটু গরম সহ্য করতে পারে না, সন্ধে দেওয়ার জন্য ফ্যানটা অফ করেছি। তো এখন আপাতত চলছে হচ্ছে চা পর্ব, বাবাকে চা করে দিলাম, ও এলো, সমু এলো, সমুর জন্য এখন চা করছি। সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার কুটুসকে নিয়ে একটু বসলাম হচ্ছে এই যে ইংলিশ পড়াতে। কালকে হচ্ছে ওর ইংলিশ লিটারেচার ল্যাঙ্গুয়েজ, দুটো একসঙ্গে পরীক্ষা, একসঙ্গেই হয় ইংলিশ লিটারেচার ল্যাঙ্গুয়েজ। চট করে ওকে 2-2.5 ঘন্টা একটু পড়িয়ে নিই, তারপরে তার মাঝে সঙ্গীতা চলে আসবে। রাতে কি রান্না হবে না হবে সেটা তোমাদের পরে জানাচ্ছি, এতক্ষণ একটু ওকে ভালো করে রিভিশন টিভিশন করিয়ে নিই যাতে পরীক্ষাটা কালকে ভালো দিতে পারে। বাই দ্য ওয়ে আজকে ম্যাথ পরীক্ষা তো তোমাদের বললামই, বলছে ভালো হয়েছে, এবার বাকিটা রেজাল্ট আসলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। সেটা রেজাল্ট হয়তো কিছুদিন পরে, মানে এই মাসে হয়তো লাস্ট উইক নাগাদই পিটিএম হতে পারে। আর বেশি কথা বাড়াবো না, চট করে ওকে রিভিশন করিয়ে পড়াশোনাটা কমপ্লিট করিয়ে নিই। A few moments later. তো কুটুসকে পড়ানো কমপ্লিট, এখন বাজে রাত্রি 10:30, মানে আমারই ঘাম ছুটে গেল আর কি, মনে হচ্ছে আমি পরীক্ষা দেবো আবার আর কি, সব আর কি রিভাইজ হয়ে যাচ্ছে আর কি, যেগুলো পড়েছি ছোটবেলা থেকে 5-6-এ। তো যাই হোক পড়াতে হবে, কিছু করার নেই, তো যাই হোক পুরোটাই রিভাইজ করিয়ে দিলাম। এবার ঠাকুরের কৃপায় তোমরাও মানে ওকে বেস্ট অফ লাক উইশ করো কমেন্টে, যেন ভালোভাবে এই প্রি মিডটার্মটা দিয়ে দেয়, সুন্দরভাবে যেন টেনশনলেস ভাবে দেয়, সব থেকে বড় কথা। তো চলো একটু পর ডিনার করবো, ডিনারে আজকে রাত্রে ভাতই করেছি, কারণ বললাম কালকে আমাদের এমনিতেই নিরামিষ টিউজডে, তো যার জন্য আমরা, আর এবং রথও আছে, জগন্নাথদেবকে বললামই তোমাদের যে ভোগের একটা আমি ব্যাপার আয়োজন করছি, তো তার জন্য মানে আমিষ কিছুই রাখবো না, আমিষ যা সেই জন্য আমিষ আজকে যা যা রান্না হয়েছে সেগুলো সমস্ত কিছুই আজকে রাতে কমপ্লিট করার চেষ্টা করবো, আর যদি কিছু থাকে সেটা রেখে দেবো। বাবার জন্য পরোটা করেছি, কারণ বাবা রাতে ভাত খায় না, পরোটা আর একটা তরকারি করা হয়েছে। এখনই ডিনার করবো না, এখনই পড়িয়ে উঠলাম, একটুখানি বসবো, গল্প টল্প করি, তারপর ডিনার করবো। আজকে তো এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন বাজে রাত্রে 11:15, কালকে বাবার ভোর 5টায় উঠতে হবে, তাই এখন শুয়ে পড়ছি, বাবা শুয়ে পড়েছে, আমরা বিছানাটা করে দিলাম বাবার ওই ঘরে, আর এখানে এখন আমাদের বিছানা করবো আর কি, বিছানা করে শুয়ে পড়বো, খুব টায়ার্ডও লাগছে, সেই ভোরবেলা উঠেছি। কালকে তো রথ, সবাই খুব ভালো কাটাও রথ, তো গুড নাইট।